নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস ক্রিয়েটিভ কুকিংয়ে স্বাগত। আজ আপনাদের সঙ্গে এগ চিলি তৈরি করে দেখাবো। আমরা চিলি চিকেন, চিলি ফিশ তো খেয়েছি, এইভাবে এগ চিলি তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলিকে দু টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চার টুকরো করেও কেটে নিতে পারেন। এখন আমি একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম ময়দা। এখানে কর্নফ্লাওয়ার থেকে ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন 1 টিস্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করে তৈরি করবেন না, একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন দুটো ডিম ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটা ডিমের গায়ে কোট করে নেব। এইভাবে সবগুলি ডিমের স্লাইস কোট করে নেব। এখন এক এক করে ডিমগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকেই তেল গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে সবগুলি ডিম কোট করে দিয়ে দিলাম। এখন সবগুলি ডিম উল্টিয়ে দেব, যখন হালকা একটু কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। দেখুন যখন ডিমগুলির মধ্যে এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে, তারপর অপর পিঠটিও হালকা একটু ভেজে নামিয়ে নিতে হবে। এখন তেল জড়িয়ে সবগুলি ডিম এক এক করে তুলে নেব। সবগুলি ডিমই নামিয়ে নিয়েছি। এখন অর্ধেকটা ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ হাফ করে চার টুকরো করে কেটে নিয়েছি, এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর 5 থেকে 7টা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই সবগুলি দিয়ে চিলি এগ তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। প্রথম দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন অল্প একটু আদা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, ভালো করে একটু সময় ভেজে নেব। আর যেহেতু চাইনিজ রান্না এটা, তাই গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে রান্নাটা করতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, হালকা একটু সময় পেঁয়াজ রসুন আদা ভেজে নেব। 1 মিনিটের মতো পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছি। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। খুব বেশি রান্না করলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নরম হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। অন্যদিকে একটা বাটির মধ্যে 1/2 কাপ জল নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো ক্যাচাপ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ ব্ল্যাক সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ব্ল্যাক সয়া সস। এখন ভালো করে সবগুলি সস মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। যেহেতু এটা একটা চাইনিজ রান্না, আপনারা চাইলে অল্প একটু আজিনামোটো দিয়ে দিতে পারেন, তবে আজিনামোটো দেওয়া অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামের উপর সসটা দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নেবেন না, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা চলে যাবে। এখন সসটা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট রান্না করব। এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে অল্প একটু কর্নফ্লাওয়ারও গুলে দিতে পারেন, তবে আমি এখানে আর কর্নফ্লাওয়ার দেব না। এখন ডিমগুলি দিয়ে দিলাম, ডিমগুলি দিয়ে ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।